হ্যাঁ রে মিনু, এ তো সবে কদিন হলো একটা নতুন শহরে এসেছিস, এর মধ্যে কি এত সাহস দেখানোর কোনো দরকার ছিল? মা জ্ঞান হারিয়েছেন মানে কোথায় মা? হ্যাঁ কি হলো বাবা মশাই, আপনি চুপ করে আছেন কেন বলুন, মা কোথায়? সরলা, তোমাকে মাস্টার মশাই এখন কোথায়? খুড়ো মশাই, খুড়ো মশাই! ব্রজকিশোর বাবু, আপনি কলকাতায় কখন এলেন? এ কি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন ভেতরে চলুন, আসুন। দাদা, এমন ভাবে কথা কইতাছো যেন কিচ্ছু হয় নাই। তারা তুই আবাসিকে? দারোগা আয়েশা তোমারে হাজতে নিয়ে গেল, এত বড় বংশের পোলা হইয়া শেষে কিনা তুমি হাজত বাস করলা দাদা, আর তাও কিনাই হটকারি মাইয়ার জন্য। অহন আয়েশা একেবারে স্বাভাবিক আচরণ করতাছো, অন্যের বিপদ নিজের ঘাড়ে নিয়া তুমি নিজের শেষ করতেছো দাদা, এটা তুমি কবে বুঝবা? তারা সবটা না যাই না কথা কস না তো, আমি হঠাৎ কাদম্বিনীর জন্য হাজত বাস করতে যাবো কেন? কাদম্বিনী যা করছে একেবারে ঠিক করছে, কতগুলো মাতাল বদমাইশ রে জ্বলন্ত কাঠ হাতে লইয়া উচিত শিক্ষা দিছে। আমিও প্রাণকৃষ্ণ দত্তর মতো দুশ্চরিত্র মাতালরে শিক্ষা দিছি, অন্যায়ের প্রতিবাদ করছি। কাদম্বিনীও তাই করছে, অন্যায়ের প্রতিবাদ করছে। ব্রজকিশোর বাবু, আপনার কন্যা খুব সাহসী, ওর এই সাহসটাকে মরে যেতে দেবেন না। মিনু ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। চলো আমরা এখন উপরে যাই। ব্রজকিশোর বাবু, আমি জানি এখানে এসে আপনার মনে হয়তো অনেক অনেক প্রশ্ন জড়ো হয়েছে। এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এসে পড়েছেন, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটিবার একটিবার আমাকে সবটা বলার সুযোগ দিন। চলুন চলুন ভেতরে চলুন চলুন, আসুন। কি করছো তুমি এসব? তুমি আমাদের সঙ্গে ভাগলপুরে ফিরে যাবে মিনু, এবার থেকে লেখাপড়া যা করার সেটা ওখানে থেকেই করবে। তোমার বাবা অত্যন্ত বিদ্বান মানুষ, স্কুলের হেডমাস্টার মশাই, যথেষ্ট বিদ্যে বুদ্ধি ধরেন, উনি তোমাকে লেখাপড়া শেখাতে পারবে। কিন্তু লেখাপড়া যা করার সেটা বাড়িতে থেকেই করবে। মা, তোমার তো শরীরটা খারাপ, অজ্ঞান হয়ে গিয়েছিলে, নুন চিনির জল খেয়েছো একটু? হ্যাঁ, দ্বারকানাথ বাবুর মেয়ে আমাকে জল মিষ্টি খাইয়েছে, ওতেই ঠিক আছে, এখন একটু সুস্থ হয়েছি।
তোমাকে নিয়ে ভাগলপুরে ফিরে যেতে পারলে তবে পুরোপুরি সুস্থ হব। আমি এখানে যা যা করেছি তার জন্য আমাকে শাস্তি দিচ্ছ না মা? শাস্তি শাস্তি? আচ্ছা মিনু, আমি তোমাকে কি কোনোদিন কোনো শাস্তি দিয়েছি? কিন্তু একটা কথা জেনে রাখবে যে আমি তোমার মা, তাই তোমার ভালো মন্দটা আমি বুঝতে পারি মিনু। সেজন্যই বলছি তুমি এখানে একা একা ভালো থাকতে পারবে না। হ্যাঁ, এখানে লেখাপড়া হয়তো বেশি ভালো হয়, সেটা তোমার বাবা মশাই বলেছেন, কিন্তু লেখাপড়াটাই তো সব নয়, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। গিন্নি বলছি, দ্বারকানাথ বাবুকে আমাদের উদ্বেগের কথা সবিস্তারে জানিয়েছি, উনি সবটা শুনলেন এবং জানালেন যে এই আবাসিকে এরকম ঘটনা প্রথম। কতকগুলো মদ্যপ যুবা আবাসিকে দোর খোলা পেয়ে ঢুকে পড়েছিল, তো দ্বারকানাথ বাবু আমায় আশ্বস্ত করলেন উনি এক তাগড়াই গোছের দারোয়ান রাখবেন বলেছেন। তাই বলছিলাম যে আর কিচ্ছু বলতে হবে না, আমি মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব ভাগলপুরে, ও লেখাপড়া যা করার সেটা ওখান থেকেই করবে। বলছি গিন্নি, মিনুর দিকটাও তো একটু ভেবে দেখতে হবে, এতটা কষ্ট করে সে আজ এখানে এসে উপস্থিত হয়েছে, তুমিও তো দেখলে যে কতখানি পথ, প্রথমে রেলগাড়ি, তারপরে নৌকায় চড়া, তারপরে জুড়ি গাড়ি চড়ে এই বালিগঞ্জতে এসে উপস্থিত হওয়া, কতখানি কষ্ট করলো, পড়াশোনাটা শিখবে না? তবে মিনুমা, তোমাকে আমি বলে দিলাম কিন্তু তোমার এই বেপরোয়া স্বভাব তোমাকে পরিবর্তন করতেই হবে, নইলে কিন্তু তোমার মায়ের দুশ্চিন্তা কিছুতেই কমবে না, বলে দিয়েছি আমি। তাই তুমি আমাকে কথা দাও যে তুমি এবার থেকে সাবধান থাকবে। গিন্নি বলছিলাম যে মিনুমার শাড়িগুলো গোছ করার কি কোনো দরকার আছে? দেখুন, আপনি যখন মেয়েকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে অনুমতি দিলেন তখন আমি বারণ করেছিলাম, আপনি আমার কথা শোনেননি, এমনকি মিনুও সে কথা মানেনি। কিন্তু আজ আর নয়, আজ আমি আপনাদের কারোর কোনো কথা শুনব না। মিনু আমাদের সঙ্গে ভাগলপুরে ফিরে যাবে, একটা মেয়ের পক্ষে এরকম শহরে থাকাটা মোটেই উচিত কাজ হবে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, যেটা ঘটেছে তা একটা দুর্ঘটনা মাত্র, কিন্তু তার জন্য দয়া করে কাদম্বিনী লেখাপড়া বন্ধ করে দেবেন না। আমাকে মার্জনা করবেন গাঙ্গুলী মশাই, কিন্তু আজ আর আমি আমার মেয়ের জীবনে এত বড় ঝুঁকিটা নিতে পারবো না। আপনি যখন ওকে কলকাতায় নিয়ে আসেন তখন বলেছিলেন না কলকাতায় ওর সব দায়িত্ব আপনার? আজ যদি একটা বড় কোনো বিপদ হয়ে যেত কি হতো বলুন তো? কেঁদে কুল পাওয়া যেত? দেখুন, একজন মেয়ের জীবনে তার লেখাপড়ার থেকে ইজ্জতের দাম অনেক বেশি, অনেক। সত্যি সত্যি যদি আবাসিকের কোনো মেয়ের সম্মান নষ্ট হয়ে যেত তখন কি হতো? আছে আছে আপনার কাছে কোনো উত্তর?
দেখুন, উনি তো নিজের মেয়ের স্বপ্ন, প্রতিভা, ক্ষমতা শুধু এইসবই দেখতে পান। কিন্তু আমি তো মা, আমি শুধু এটুকু দেখতে পারবো না। আমার কাছে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি, তাই আর কোনো ঝুঁকি না নিয়ে মিনুকে আমরা ভাগলপুরে ফিরিয়ে নিয়েই যাব। এই নিয়ে আর আমি কোনো তর্কে যেতে চাই না। আপনি একটা কাজ করুন, দিজুকে বলুন আমাদের ফিরে যাওয়ার জন্য কাল সকালে টিকিট কাটতে। আজ আমি আপনাদের কারোর কোনো কথা শুনবো না। সত্যি সত্যি যদি আবাসিকের কোনো মেয়ের সম্মান নষ্ট হয়ে যেত তখন কি হতো? আমার কাছে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। মিনু আমাদের সঙ্গে ভাগলপুরে ফিরে যাবে। এত কষ্ট করে এখানে এলাম, এত তাড়াতাড়ি সব আশা শেষ হয়ে যাবে, আমি কি তবে ডাক্তার হতে পারবো না? জ্যাঠাইমাকে দেখে কিন্তু মনে হয়নি যে উনি এত রাগ করতে পারেন। তুই কিন্তু আমাকে কাল ভালো মন্দ খাওয়াস কৃষ্ণা। আমার তো মনে হচ্ছে কদ্দুরানি কালকের মধ্যে বিদায় হবে। মাস্টারমশাই চল এখান থেকে শিগগিরই। কেদোনাগো দিদি, তুমি দেখো আমার বাবা মশাই তোমার থাকার ব্যবস্থা ঠিক করে দেবেন। না বিধুমা, এক্ষেত্রে তোমার বাবা মশাই অপারগ। সত্যি তো দোষ আমারই, আবাসিকের ছাত্রীদের সম্মানহানি হয়েছে, আরো গুরুতর কোনো বিপদ হতে পারত। বিধুমা তুমি যাও, তোমার পিসিমা ডাকছেন, এখনই ফিরবেন। তোমরাও যাও, হাওয়া বইছে, ঠান্ডা লেগে যাবে। মনে রেখো কাল থেকে কিন্তু আমাদের ডাক্তারবাবু থাকবেন না। যাও যাও তোমরা। আচ্ছা, তোমার সেই কবিরাজনী কি ঠান্ডা লাগাতে বলেছেন? মানে তুমি যাকে গুরু বলে মানো, আমি সেই কবিরাজনীর কথা বলছি আর কি। দেখো শেষে আবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে কিন্তু আর এক বিপদ। মাস্টার মশাই, আপনি এভাবে নিজেকে অপরাধী ভাববেন না। আমরা কেউই সত্যি বুঝতে পারিনি মা যে হঠাৎ করে এখানে এসে পড়বেন,
এবং সবটা শুনে এতটা ভয় পেয়ে যাবে। সত্যি বুঝতে পারিনি। আমার মা তো কোথাও যেতেই চান না। সেখানে হঠাৎ করে যে সব কি হলো সবই আমার ভাগ্য। এ তুমি কি বলছো কাদম্বিনী? তুমি দিচ্ছ ভাগ্যের দোহাই? যে কিনা এই সমাজে যেখানে মেয়েদের ঘরে বন্ধ করে রাখা হয়, সেই সমাজে দাঁড়িয়ে কলকাতা এসে ডাক্তারি পড়বে বলে স্থির করে, সে দিচ্ছে ভাগ্যের দোহাই? শোনো কাদম্বিনী, তোমার ভাগ্য তুমি নিজে তৈরি করতে এসেছো, তোমার নিজের এবং আরো পাঁচটা মেয়ের। মনে করো কেন তুমি ডাক্তার হতে চেয়েছিলে, কেন তোমার কলকাতায় আসাটা জরুরি হয়ে পড়েছিল। মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না কাদম্বিনী। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে কাদম্বিনী, তোমাকেই লড়তে হবে। যদি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে তুমি তোমার মাকে বোঝাও, বোঝাও যে এখানে থেকে লেখাপড়া করাটা কতটা জরুরি। কি জানো তো কাদম্বিনী, এখানে অনেক মেয়েরা আসে আবার চলেও যায়, বিয়ে থা হয়ে যায়, পড়া ছেড়ে দেয়, কিন্তু তুমি তাদের মধ্যে পড়ো না কাদম্বিনী, এটা মনে রেখো। চলো চলো, এবার এখানে একা একা দাঁড়িয়ে থেকো না, এভাবে তাতে সমস্যার সমাধান করতে পারবে না। তোমার ভাগ্য তুমি নিজে তৈরি করতে এসেছো, তোমার নিজের এবং আরো পাঁচটা মেয়ের। কেন তুমি ডাক্তার হতে চেয়েছিলে, কেন তোমার কলকাতায় আসাটা জরুরি হয়ে পড়েছিল। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে কাদম্বিনী, তোমাকেই লড়তে হবে। দ্বারকানাথ বাবু, মনের মধ্যে কোনো গ্লানি রাখবেন না। এখানে যা ঘটেছে তা নেহাতি দুর্ঘটনা। আসলে আমার গিন্নি খানিক প্রাচীনপন্থী, তাই আমারও হাত পা বাঁধা, এখনই কিছু করে উঠতে পারছি না। কটা দিন যাক, তারপর না হয় মিনুর মাকে বুঝিয়ে সুঝিয়ে আমি মিনু। দেরি হয়ে যাবে ব্রজকিশোর, খুব দেরি হয়ে যাবে। আমি চাই কাদম্বিনী, সরলা, অবলা সবাই স্কুল পাশের পরীক্ষায় বসুক ছেলেদের পাশাপাশি। তার জন্য অনেক পরিশ্রম করতে হবে আমাকে, ওদেরকেও। জানেন, মনটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমার জন্যই একটা মেয়ে তার জীবনের একটা বড় সুযোগ হারিয়ে ফেলছে। বাবা মশাই, আর কিন্তু দেরি করা যাবে না, এবার কিন্তু রওনা হতে হবে, বেশ খানিকটা পথ তো। মিনু, তোমার বান্ধবীদের বিদায় জানিয়ে তুমি চলে এসো। আর একবার ভেবে দেখলে হতো না? সারা রাত আমি অনেক ভেবেছি, আর কিচ্ছু ভাবার নেই। এই এত বড় শহরে এই বয়সের মেয়েকে এভাবে একা একা রেখে দেওয়াটা মোটেই উচিত হবে না। আমি মিনুর ভালোর জন্যই বলছি ওকে আমাদের সঙ্গে ভাগলপুরে নিয়ে যেতে চাই। জানি প্রথমে খুবই কষ্ট হবে হয়তো, কিন্তু পরে দেখবেন এতে সবার মঙ্গল হচ্ছে।
তার স্বপ্ন যেন সফল হয় এই আশীর্বাদ করি। কাল সকালে আমি তোমাকে খুব বকাবকি করেছি, ও সব কিছু মনে রেখো না, সুখী হও। চলো মিনু। মা, ঘোড়া গাড়ি কানা দোড়ের কাছে আনতে বলি। কি হলো মিনু, এসো।